দু আঠারো সালের অক্টোবর মাসের চার তারিখ আম্বাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ্রণী বিদ্যালয়ের মাঠে প্রথম মুখ্যমন্ত্রীর জনতার দরবার অনুষ্ঠিত হয় এই জনতার দরবারে আম্বাসার প্রদীপ দেবনাথ দুটি দাবি নিয়ে যান দুটি দাবি তার পূর্ণ হয় খুশি প্রদীপ দেবনাথের পরিবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে মাথা গুজার জন্য জায়গা পেলেন আম্বাসার প্রদীপ দেবনাথ দু সালে অক্টোবর মাসে চার তারিখ আম্বাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ্রণী বিদ্যালয়ের মাঠে প্রথম মুখ্যমন্ত্রীর জনতার দরবার অনুষ্ঠিত হয় এই জনতার দরবারে প্রদীপ দেবনাথ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে দুটি দাবি নিয়ে যান একটি হলো ছেলের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য এবং অপরটি থাকার জন্য একটু জমি মুখ্যমন্ত্রী দুটি দাবি পূরণের আশ্বাস দেন পরবর্তী সময়ে ছেলের পড়াশোনার জন্য দশ হাজার টাকা আর্থিক সাহায্য পান এবং থাকার জন্য আম্বাসা মহকুমার শাসক একটি জায়গার বন্দোবস্ত করে দেন চান্দা স্কুল মাঠের জনতার দরবারে মুখ্যমন্ত্রী আসলেন আমি তার সাথে মিলিত হইলাম তিন নম্বর শ্রেণী তখন আমি বললাম স্যার আমরা তো খুবই গরিব আমরা তো জায়গা নাই রেলের জায়গাতে বসে বসে যে কোনো সময় উচ্ছেদ করতে পারে কোনো সিমন নাই রেলের রাস্তা হইতে পারে তাহলে আমার একটা স্থায়ীভাবে একটা জায়গা দেন ঘরও নাই সরকারি একটা ঘরও নাই এবং ঘর জাগার ব্যাপারে মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার এসডিএম বিডুকের নির্দেশ দিলেন এবং আমার ছেলের পড়াশোনার ব্যাপারে কথা বললাম তখন তেনে দশ হাজার টাকা চেক তেনে তেন আরও দেখবেন দুই ঘন্টা জমি দেওয়া হয়েছে আমবাসা কলোনি পুরপরিষদের পরিষদের দশ নং ওয়ার্ডে এছাড়াও মহকুমা শাসক থেকে প্রদীপবাবুকে ঘর দেওয়া হবে সরকার আমার যে জনতা দরবারে অংশগ্রহণ করেছিলাম যে জায়গা আমি পেয়েছি ভূমিহীন জায়গা দিয়েছেন তেনে আগামী দিনে আরও সুন্দর করবেন এবং যেন আগামী দিনে বিগত যে সরকার আসলো সরকার সরকারের কোনো সাহায্য আমি বূমিহীন পাইনি কই ঘন্টা জায়গা দেওয়া হয়েছে আমার দুই ঘন্টা জায়গা দেওয়া হয়েছে বূমিহীন জায়গা ত্রিপুরা সরকার বিপ্লব কুমার দেব তেনে আমারে দুই ঘন্টা জায়গা দিয়েছেন আপনি খুশি নেই আমি খুব খুশি হলাম আনন্দিত হলাম এবং ঘর দিবেন এস ডি এম আমার বললেন ঘর দেওয়া দিবেন প্রদীপ দেবনাথ বর্তমানে যে জায়গায় বসবাস করছেন জায়গাটি হলো আম্বাসা বিবেকানন্দ নগরে রেল দপ্তরের জায়গা তাই যে কোনো সময় এই জায়গা থেকে তাকে উঠিয়ে দেওয়া হতে পারে তিনি জানান পেশায় তিনি মৎস্য ব্যবসায়ী সকালবেলা সাইকেলে করে চার পাঁচ কেজি মাছ বিক্রি করে কোনো রকমে সংসার চালান তিনি জোগাড় করতে পারেন এবার পাঁচ কেজি মাছ নেওয়া বাড়ি বাড়ি কিনা নিয়ে বেশি অনেক দিন একশো টাকা রুজি হয় অনেক দিন দেড়শো টাকা রুজি হয় সবসময় রুজি রোজগারে আমার পাও নিয়ে খুব প্রবলেম আমার পাও নিয়ে শীতের দিন আলে খুব কষ্ট হয় আটতে পারেনি গরমের দিনে যেমন তেমন চলছে আমরা খুব কষ্টের দিন কাটাই তবে তেন যদি আমার সংসারটার প্রতি দেখেন এবং আমি বাঁচতে পারব এবং যে বর্তমানে আর্থিক অবস্থাও তেমন ভালো নয় মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস পূর্ণ হওয়ায় স্ত্রী পুত্র সহ চারজনের সংসারে অন্তত থাকার জায়গাটুকু হওয়ায় খুশি প্রদীপ দেবনাথের পরিবার রিপোর্ট নিউজ মিডিয়া সিটি